2 দিন ধরে প্রচণ্ড পেটে ব্যথায় ভুগতেছি, আর একটু পর পর মাথা ঘুরে আর শুধু বমি পাইতেছে। কিন্তু কারণটা কি গেস করতে গেলে হয়তো অনেকে উল্টা পাল্টা কিছু ভেবে বসবেন, তার আগে থামেন, সেরকম কোনো কিছুই নাই। ঘটনা ঘটেছে অন্য জায়গায়। অনলাইনে ঢুকতে পারতেছে না, সুলতান ডাইন এত নামি দামি একটা রেস্টুরেন্ট যার খাবার নাকি অনেক অনেক পছন্দ। আর আপনারা সকলেই জানেন বাহিরের খাবার মুন্নি আপু একটু বেশিই খায়, বৃহস্পতিবার হলেই বাহিরে গিয়ে কিছু খাবার না খেলে ভালো লাগে না। আর বড় বড় রেস্টুরেন্টের খাবারগুলো তো আর রেগুলার খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়, তবে খাই তো ভাই। এখন যদি শুনি সুলতান ডাইনে খাসির গোস্তের পরিবর্তে কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত আমাদের খাওয়ানো হয়েছে, তাহলে বলেন কার পেটে ব্যথা করবে না, কার মাথা ঘুরবে না, আর কার বমি আসবে না। এই প্রবলেমে পড়ে আমার ওজন 3 কেজি কমে গেছে 2 দিনে। ডায়েট করে যে কাজটা করতে পারি নাই, টেনশনে টেনশনে পেটে ব্যথায় এখন আমি কোনো কিছুই খাইতে পারতেছি না। খাইতে গেলেই একটা কথা মনে পড়তেছে, সুলতান ডাইনের কথা। আজকে এত নাম করা একটা রেস্টুরেন্টের খাবার খাইতে গেলে যদি কাচ্চির ভিতরে সত্যি সত্যি বিড়ালের গোস্ত অথবা কুকুরের গোস্ত থাকতে পারে, তাহলে আমরা ন্যূনতম মিডিয়াম যারা আছি আজকের বাজারে, তারা একটা কোনোরকম যে একটু ফুটপাতের রেস্টুরেন্টগুলো থেকে খাবো, ওইখানে তো তাহলে শকুন ধরে আইনে আমাদের খাওয়াই দিব। আর কি যে আর যা আছে মনে হয় সব রেস্টুরেন্টে খাইতে গেলে কেউ বলবো মরা মুরগি দেয়, কেউ বলবো যে এখন বিড়াল দেয়, তাহলে কি রেস্টুরেন্টের খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে? ঢাকা শহরে থাকবো আর রেস্টুরেন্টে খাবো না, এরকমটা তো হতেই পারে না। কিন্তু এখন চারপাশে যা যা ঘটতেছে, সুলতানের যে মালিক আছে, চেয়ারম্যান আছে, ম্যানেজার আছে, এরা কিন্তু অনেক প্রমাণ করতে চেষ্টা করেছে যে না, আমাদের জনতা ব্যাংক মেবি, না জনতা ব্যাংক থেকে অর্ডার করেছিল একটা কথা বলে আমাদের, না যমুনা ব্যাংক, যমুনা ব্যাংক থেকে অর্ডার করেছিল এবং আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু যখন দুদুকের লোক তাদের অফিসে যায় এবং যেখান থেকে মাংস কিনে আনে সেইখানে ফোন দেয়, তাদের কথার সাথে কোনো মিল খুঁজে পায় নাই, তার মানে কি গণ্ডগোল আছে। একটা প্লেট বিরিয়ানির দাম ইচ্ছামতো পুষিয়ে নিয়ে নেয় আর খাওয়ায় আবোল তাবোল। কোথায় যায় স্বস্তির খাবার খাবেন বলেন, কোথায় যে স্বস্তির খাবার খাবেন? যা বাহিরে খাইতে যাব তাতেই সমস্যা, যা বাহিরে খাইতে যাব তাতে সমস্যা। হয়তো যদি স্বাস্থ্য সচেতন হতে হয় বাসায় তৈরি করে খাইতে হবে। আর যাদের অবস্থা আমার মতো, কিছুই রান্না করতে পারেন না, ইউটিউব চর্চা শুরু করে দেন। ইউটিউবে অনেক ভালো ভালো রেসিপি আছে, দেখবেন শিখবেন আর রান্না করবেন, কিছু তো করার নাই। যে জায়গায় ভালো ভাবে মুখের টেস্টের জন্য খাবার খাইতে যাবেন, আমার আবার মাথা ঘুরতেছে, আবার পেটে ব্যথা করতেছে, বমি বমিও লাগতেছে। আপনাদের সামনে তো আর বমি করতে পারবো না, কিন্তু এটা কী করলো অ্যাট লাস্ট বিড়াল কুকুর? এরকম অনেক ঘটনা ঘটেছে আর বলতে চাই না, আমার অবস্থা খারাপ। সবাই যে যেখান থেকে খান না একটু সাবধানে খাইবেন আর থাকবেন। আল্লাহ হাফেজ।